मंगलवार जलपाईगुड़ी में चुनाव प्रचार करने के लिए बॉलीवुड अभिनेता यश गुप्ता पहुंचे। उनके साथ राजीव बैनर्जी भी उपस्थित थे। भाजपा उम्मीदवार के समर्थन में उन्होंने रोड शो किया। जलपाईगुड़ी शहर के कई इलाके में घूमकर उन्होंने भाजपा उम्मीदवार के समर्थन में प्रचार किया। নিজের ভোটিং শেষ হয়েছে আর এখন পার্টির জন্য প্রচার করছি। যারা আছে আমরা সবাই একটা বড় পরিবার আর একে অপরের পাশে দাঁড়াচ্ছি, ভালো লাগছে। দেখুন, ওনাকে ব্যান করা হয়েছে, ওটা ইলেকশন কমিশন সেটা ডিসাইড করেছে। ওনার স্টেটমেন্ট ঠিক না, উনি যেটা বলেছেন, উনি যেভাবে ভড়কাচ্ছেন সেটা আমার মনে হয় ভুল। আর ইলেকশন কমিশনের সাথেই আমি আছি, ওনাদের ডিসিশনটা ঠিক ডিসিশন। আমাদের কিছু বলার নেই, আমরা কাজ করছি, উনি ধর্ণা করুন। वहीं इस चुनाव प्रचार को लेकर भाजपा नेता राजीव बैनर्जी ने क्या कहा, सुनाएंगे आपको। এখনো মনে করি উনি হয়তো রাজনৈতিক স্বার্থে যেতেই পারে, ওনার মনে হয়েছে যে এটা রাজনৈতিক স্বার্থে যেতে হবে। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন প্রশাসনের শীর্ষ নেত্রী, তার কথাবার্তা তো লাগাম দিতে হবে। তিনি যেভাবে বলছেন যে সব হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়ো, সিআরপিএফ আধা সামরিক বাহিনীকে বলছেন একদল ঘিরে রাখো, একদল ভোট দাও, আবার বেরিয়ে এসে একদল ঘিরে রাখো, আবার একদল ভোট দাও, এই উস্কানিমূলক কথা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো রাজ্যের প্রজাদের বলতে পারেন যে আইন হাতে তুলে নাও? সুতরাং এটা তো অত্যন্ত খারাপ জিনিস, এবং আমার মনে হয় নির্বাচন কমিশনের এটা দেখা দরকার। রাহুল 48 ঘন্টার জন্য কমিশন ব্যান করেছে। দেখুন, নির্বাচন কমিশন নিরপেক্ষ, নির্বাচন কমিশন যেমন মুখ্যমন্ত্রীকেও ব্যান করেছেন তার কথাবার্তার জন্য, এখন তাদের মনে হয়েছে হয়তো কোথাও কিছু হয়েছে। আমি নির্বাচন কমিশনের কাজের উপরে কোনো মন্তব্য করতে চাই না। আমার তো মনে হয় প্রথম এইটুকু ভাবতে হবে যে উনি যে কথাবার্তাগুলো বলছেন সেই কথাবার্তাগুলো মানুষের উপরে কী এফেক্ট আসছে। এইসব করে আর কোনো লাভ হবে না। বাংলার মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, বাংলার মানুষ উন্নয়ন চাইছে, আবার আরও ভালো করে মানুষের কাছে পৌঁছে কাজটা হোক। সুতরাং সেই কাজ হবে, এবং এই ধর্ণা দিয়ে বলুন আর যতই এই মানে এদিক ওদিক ছুটে বেড়াক, আলটিমেটলি পরিবর্তন আসছে। ভারতীয় জনতা পার্টি স্পষ্ট বহুমত নিয়ে সরকার গড়বে।